সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে দু সাল থেকে শুরু হয় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা প্রতি বছর বিশ মে থেকে তেইশ জুলাই বঙ্গোপসাগরে কোনো মাছ ধরতে পারেন না জেলেরা বিশ্বব্যাংকের অর্থায়নে ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তত্ত্বাবধানে গত চার বছর ধরে এ বিষয়ে যৌথভাবে গবেষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের মতে সমুদ্রে বেশিরভাগ মাছের প্রজনন এপ্রিলের মাঝামাঝি শুরু হয় অথচ সাগরে নিষেধাজ্ঞা শুরু হয় বিশ মে থেকে আর ভারতের সঙ্গে সময়ের মিল না থাকায় এর সুফল বাংলাদেশ ভোগ করতে পারে না পনেরো এপ্রিল থেকে যদি আমরা শুরু করি ব্যানিং পিরিয়ডটা এবং সেটি পঁয়ষট্টি দিনের ক্ষেত্রে যদি আমরা কিছুটা কমিয়ে যদি জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত করা যায় দিনে যেটি যথোপযুক্ত হবে ২২টা প্রজাতির মাছের পর আমরা গবেষণা করে দেখেছি যে তার প্রজনন কাল আসলে একটাই যেটা শুরু হচ্ছে মধ্য এপ্রিল থেকে কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার নিশে থাকা কাল পুনর্নির্ধারণের দাবি জেলে দেরো লাগে মিলেই না দেল তো বারো তলারা মাছ ধরিয়ে নেয় আমরা বইয়ে থাই আমরা যে সময় মাছ ধরি ও সময় ওরা আমগুলো গাই ভারতে আলারাই মাছ ধরে সরকার যদি চায় তাহলে হইতে পারে যে ভারতের সাথে একই সময় আমাদের অবরোধটা দিলে আর নাহলে ওই সময় ভারতে সব মাছ ধরে নিয়ে যায় এ বিষয়ে সুখবর দিল মৎস্য অধিদপ্তর মহাপরিচালক জানান গবেষণার সুপারিশ অনুযায়ী আগামী বছর থেকে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হবে ভারত সরকারকেও আমাদের যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ রয়েছে সেখানে রিকোয়েস্ট করব তারাও যাতে আমাদের সাথে মিলে এটা করে তো আমরা আশা করি যে এই সমস্যা হয়তো সামনের বছর থাকবে বঙ্গোপসাগরে ভারতের অংশে মাছ ধরার নিষেধাজ্ঞা কাল পহেলা এপ্রিল থেকে একত্রিশ মে আর মিয়ানমারের নিষেধাজ্ঞা কাল চলে বাংলাদেশের সঙ্গে মিল রেখেই সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা